আপনি দেখেন আমাদের ঘরোয়া ক্রিকেট যদি আপনি দেখেন, টি টোয়েন্টি ফর্মেটের অনেক কম সংখ্যক ম্যাচ কিন্তু প্লেয়াররা পায়। বিপিএল হয়, বিপিএলে দেখবেন টিমগুলির ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, এখানে আপনার ইম্পর্টেন্ট অনেক অনেক জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গায় আপনার বিদেশি প্লেয়াররা খেলেন, তো সেই জায়গায় কিন্তু আমাদের প্লেয়ারদের অপরচুনিটি কম থাকে। এখন চিন্তা করা হচ্ছে যে ডোমেস্টিক লোকাল প্লেয়ারদের জন্য যে টুর্নামেন্টগুলি দেওয়ার, নাম্বার অফ ম্যাচের সংখ্যা বাড়ানো, একটা প্ল্যাটফর্মে যাতে এই টি টোয়েন্টি ফর্মেটে আরও কিছু খেলোয়াড় দরকার ভালো, এবং কিছু আইডেন্টিফাই খেলোয়াড় দরকার এক একটা প্লেসের মধ্যে, যাদেরকে নার্সিং করে ইন্টারন্যাশনালের জন্য রেডি করা, তার সাথে সাথে এই খেলোয়াড়দেরকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এক্সপিরিয়েন্সটা দিতে হবে। সব কিছু এখানে কিন্তু অনেক চিন্তাভাবনা করে একটা ফর্মেটে ভালো দল করে কিন্তু বিশ্বকাপের চিন্তাটা করা উচিত। এখন আমাদের যে অবস্থা আছে, এই অবস্থায় আপনাকে হুট করে বিশ্বকাপ জেতাটা ইজ ডিফিকাল্ট, তো সেইভাবে একটা সময়ের দরকার। এই সময়ের মধ্যে দলটাকে যদি আমরা রেডি করতে পারি, আগামী বিশ্বকাপে ভালো করার আশা করি। ভাই, ওপেনিংয়ে আমরা এখন একটা যেটা বললাম যে 27 থেকে 30টা খেলোয়াড়ের মধ্যে সীমাবদ্ধ, তিনটা ফর্মেটের মধ্যে, এইখান থেকে কিন্তু নাড়াচাড়া করতে হচ্ছে খেলোয়াড়দের। তো যতক্ষণ পর্যন্ত আপনি কম্পিটিশনে আপনি অ্যাটলিস্ট 45টার মতো প্লেয়ারকে রেডি করতে পারবেন না, সেই সময় কিন্তু আপনি প্লেয়ারদের ওই কম্পিটিশনের সময়টা কিন্তু থাকে না। তো সেই হিসাবে আমি মনে করি যে সামনে যে ডোমেস্টিক সিজনটা শুরু হচ্ছে, ওখান থেকে শুরু করা উচিত, এবং এখানে সিলেকশন প্যানেলের টিম ম্যানেজমেন্ট সবারই মনিটরিং থাকা উচিত প্লেয়ারদের উপরে, কোন ফ্যান কোন ফর্মেটটার মধ্যে কোন কোন খেলোয়াড়কে কোন জায়গাটায় সুযোগটা দেবে, এবং প্ল্যাটফর্মের নাম্বার অফ প্লেয়ারের সংখ্যাটা বাড়ানো, এবং সেভাবে নার্সিং করে ইন্টারন্যাশনাল এরিয়া রেডি করা। তো আমি মনে করছি যে এখন থেকে যদি এখন সবার দৃষ্টিটা ওভাবে দেওয়া উচিত, তিন ফর্মেটের জন্য একটা ভালো দল করে এদেরকে পুরোপুরি একটা আন্তর্জাতিক পর্যায়ে ভালো পারফরমেন্সের জন্য যাতে রেডি করতে পারে। তো আমাদের তো এখনও তো সেন্ট্রালাইজ ক্রিকেট হয়, তো এটা যদি আপনি যদি বলেন যে আমাদের চারটা সেন্টারে এখনও রিজিওনাল বোর্ড হয়নি, চারটা সেন্টারে আমাদের হাই পারফরমেন্স ইউনিট নয়, তো চারটা সেন্টারে যদি হাই পারফরমেন্স ইউনিট থাকতো তাহলে 80টা প্লেয়ারকে আপনি নার্সিং করতে পারতেন, তাহলে একটা নাম্বার অফ ম্যাচে ইন্টারন্যাশনাল অ্যারেনার জন্য প্লেয়ারদের তৈরি করা যাবে। তো এটা একটা ধাপে ধাপে হচ্ছে, এটা সরাসরি হবে না, এখন রিজিওনাল বোর্ডগুলির কাজকর্ম শুরু করেছে। তো আশা করছি ইমিডিয়েটলি চারটা অ্যাটলিস্ট যদি শুরু হয়ে যায়, তাহলে চারটা জায়গায় ক্রিকেট সেন্টারগুলি করে প্লেয়ারদের উন্নত মানের প্রশিক্ষণের ব্যবস্থা করা যাবে, নাম্বার অফ প্লেয়ার বাড়ানো যাবে। তো আমাদের এখন স্বীকৃতি সংখ্যক যে খেলোয়াড়রা আছে এদেরকে নিয়ে আমাদেরকে টিম ফর্মেট এখন আগাতে হচ্ছে। এখানে আপডেটটা বলতে এখন হাই পারফরমেন্সের প্র্যাকটিস চলছে, সাথে সাথে টাইগার্সের প্রোগ্রাম চলছে। তো এটার সাথে আমরা কিছু কাজ করছি, যেটা এনসিএল নিয়ে, তো এনসিএলের টি টোয়েন্টিটা হবে এটা ডিসেম্বর 5 থেকে এটা 17 তারিখ পর্যন্ত হবে। তো এগুলো নিয়ে কাজ চলছে, তো ইনশাআল্লাহ সিজনটা ভালো মতো শুরু করতে পারলে এনসিএল দিয়ে শুরু হবে 4 ডেজ দিয়ে। তো আশা করছি প্রোগ্রামগুলি ধাপে ধাপে শেষ করা যাবে। এখানে দেখেন আপনি যে কোনো টেস্ট প্লেয়িং নেশনে যদি দেখেন, ফার্স্ট ক্লাস স্ট্রাকচারটা হচ্ছে সব স্ট্যাবলিশমেন্ট দরকার। ফার্স্ট ক্লাসের স্ট্রাকচার কিন্তু আমাদের এখনও স্ট্যাবলিশ না, আমরা কিন্তু এখনও পুরোপুরি ঢাকা কেন্দ্রিকভাবে কিন্তু চালাচ্ছি। তো যখনই আপনার রিজিওনাল বোর্ডগুলি হবে, যখনই স্ট্রাকচারগুলি স্ট্যাবলিশ হবে, কারণ একটা টেস্ট প্লেয়িং নেশনের টেস্ট টিম যেভাবে হয়, ফার্স্ট ক্লাস ক্রিকেটটাকে ওইভাবে গড়ে তুলতে হয়, তো সেভাবে কিন্তু আমাদের ঠিক জিনিসটা হচ্ছে না। তো সেইভাবে একটা সময় প্রয়োজন, এবং এটা নিয়ে কাজ করা হচ্ছে। আশা করছি 2 বছরের মধ্যে এটা একটা সেটেলমেন্ট করা যাবে, এবং আশা করছি তখনই আপনার একটা কিছু ভালো ফল একটু দেখা যাবে। কিন্তু এর মধ্যে যা আমাদের সীমিত, যা কিছু আছে তা নিয়ে আগাতে হবে।